هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. আজকে আমরা যে যে পজিশনই থাকি না কেন, পজিশন বোঝেন তো, মানুষ একটু বড় হইলে অবস্থান দাঁড়ায়, যুবক যৌবনের অবস্থান, নারী নারীত্বের অবস্থান, পুরুষ পুরুষত্বের অবস্থান, ধনী ধনাঢ্যের অবস্থান, যে অবস্থানই আমরা থাকি না কেন, একটা দিন ছিল আমাদের অস্তিত্বই ছিল না, আবার একটা দিন অচিরেই আসবে, কিন্তু আমরা কেউ এখানে থাকবো না। প্রতিনিয়ত কিন্তু কাউকে না কাউকে উঠানো হতেছে। আজকেও যদি আপনি তাকান তো সারা দুনিয়ার থেকে 2-3 লক্ষ না 3-4 লক্ষ লোক উঠে গেছে, এরকম প্রতিদিন 3-4 লক্ষ লোক উঠতেছে, আবার তেমন আসতেও আছে, কিন্তু একদিন এই উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি হবে, এটাই সত্য। কেন এখানে যে আসে তার চিরদিন থাকার সুযোগ নেই এখানে, এই জন্যই আল্লাহ বলেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইতা, 50 বছর পিছনের আলফা ডাঙ্গা আর আজকের আলফা ডাঙ্গা রাত দিন পার্থক্য। যখন কাঁচা রাস্তা ছিল, বিদ্যুৎ ছিল না, পায়ে হাঁটাই একমাত্র বাহন ছিল, আজকে অনেক উন্নত। সেই জন্য আল্লাহ সতর্ক করেন দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, মনে রেখো। আবার যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি, যেই কোনো মুহূর্তে তোমাকে শোয়া দিতে পারি, এটাই চির সত্য, ছিলাম না বর্তমানে আসি, একটা দিন আসবে থাকব না, 100 বৎসর পূর্বে যে ছিল সে আজকে দুনিয়াতে নাই, 100 বৎসর পরে এই বাচ্চাও মনে হয় দুনিয়াতে থাকবে না, সব আমরা চলে যাব, যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন, আমরা সদিচ্ছা এখানে কেউ আসি নাই, সেই দুনিয়ার যত উন্নত জায়গার মানুষ হোক না কেন, এমনকি যদি মক্কার মানুষও বলে আমি সদিচ্ছায় আসছি, এটা কোনোদিন মানা যায় না, কোনো মানুষ নিজ ইচ্ছায় দুনিয়াতে মানুষ হয়ে আসে না, অস্তিত্ব তথা আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ হয়ে আসছি, কে কোথায় আসবো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই, যদি আল্লাহ স্বাধীনতা দিতেন আর যদি অধিকার দিতেন যে তুমি কোথায় যাবে, তো আলফা ডাঙ্গার একজনও আলফা ডাঙ্গায় আসতো না, বাংলাদেশে আসতে হইলেও বলতো গুলশান বনানীতে আসবো, আলফা ডাঙ্গায় কেন আসবো, ঠিক না। আর যদি দেশ দিতেন যে কোন দেশে যাবে, তাহলে মনে হয় আমরা সবাই আমেরিকাতে আসতে চেষ্টা করতাম, যে ওইখানেই যাবো আর কোথাও না, ঠিক না, দুনিয়ার সবচেয়ে উন্নত জায়গা আমেরিকা, সত্য তো। কেউ কেউ বলবে যে মক্কা মদিনা ফাওকাতা, মক্কা মদিনায় আসার জন্য কেউ রাজি হতো না, সবাই বলতো উন্নত দুনিয়ায় যাবো, আল্লাহ স্বাধীনতা আমাদেরকে দেন নাই বেশি, সব ইচ্ছায় যাকে যেখানে চাইছেন ওইখানেই পাঠাইছেন। আবার এটাও সত্য বেশি দিন এখানে থাকা যাবে না, এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, কোনো নবী উম্মতকে সতর্ক করেন নাই, ওলামা আছে জিজ্ঞাসা করে দেখেন কোথাও কোনো তথ্য নাই কোনো নবী উম্মতকে সতর্ক করছেন, আর প্রয়োজনও ছিল না, লম্বা লম্বা বয়স ছিল, আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বৎসর তুমি দুনিয়ায় থাকবে, তার বেশি সুযোগ তোমাদের হবে না, হ্যাঁ যাদের হবে কলিল উম্মা ইয়াতাজাওয়াজুন, অনেক কম লোক পাওয়া যাবে যে 60-70 বৎসর থেকে বেশি একটু পাবে, বিদায় বেশি দিন এখানে থাকাও যাবে না, নিয়া যিনি আসছেন উনি যেই কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন, কেননা যাওয়ার কোনো বয়স নাই, সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই সত্য। এই জন্য লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদমের সন্তানকে যখন তার পিঠ থেকে আল্লাহ রুহের জগতে একত্রিত করেন,
তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়া জায়গা নিবে না, কেন দুনিয়াটা অনেক ছোট, মাত্র 24,000 মাইল হইল আমাদের দুনিয়ার ফুটবলটা, যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল, পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়, এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল আল্লাহ দুনিয়া জায়গা নিবে না, তা আল্লাহর প্রতি উত্তর ছিল জাল তুলহুমুল মৌতা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জাগার অভাব হবে না। কিন্তু ফেরেশতাদের আরেকটা প্রশ্নও ছিল, আল্লাহুম্মা লাম ইয়াশফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত সে তো দুনিয়ার মজা পাবে না, তা আল্লাহর প্রতি উত্তর ছিল জাল তুলহুমুল আমালা, প্রত্যেককে আমি আশা দিয়া ঢিল ঘোড়া দিছি, আশায় বাঁধবে বাসা, বিদায় আমরা ছিলাম না আসি, একটা দিন আসে থাকবো না, চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে। আসল জাগার দিকে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যেতেছি, চলে যেতে হবে, যে যেই ক্ষেত্রে থাকুক ওই ক্ষেত্রের থেকেই যেতে হবে, নারী নারীত্বের ভিতর থেকে, পুরুষ পুরুষত্বের ভিতর থেকে, যেই অবস্থানে আছে ওই অবস্থান থেকে চলে যেতে হবে, শুধু চলে গেলে হবে না, আসলাম আর গেলাম এটা হবে না, এই জন্য আমাদেরকে অস্তিত্ব দেন নাই, আর আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সমগ্র সৃষ্টির মতো না, সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন, আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত, সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম কোরআন বলে, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন, ওই দিকেই নিয়ে যেতেছি, কেন অস্তিত্ব দিলেন, আজকে যদিও নাকি বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তারপরও 1 মিনিটের মধ্যে ভাবতে চায় না, এই মজমায় বহুত কম লোক পাওয়া যাবে, বেশিরভাগই পাওয়া যাবে, কয়জন পাওয়া যাবে তাও জানি না, যে আমি নির্জনে বসে 1 মিনিট কখনো ভাবছি যে আল্লাহ আমাকে অস্তিত্ব কেন দিলেন, না যুবক পাবেন না বৃদ্ধ পাবেন, না নারী পাবেন না পুরুষ পাবেন, উচিত ছিল বাবা যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে, এই জন্যই আল্লাহ কোনো এক জায়গায় বলেন মা কুন্তা বেশাই, ও মানুষ তোর অস্তিত্বই ছিল না, তুই কিছুই ছিলি না, ছিলিও তো মা আম্মাহি।